তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলে, তো দেখাই ব্রেকফাস্ট আছে কি কি আছে না আছে। তো চলো আজকে ব্রেকফাস্ট আছে চা, মম্মি কফি লাগবে কেন, কানা চা, পরোটা, পোহা আর হচ্ছে আলু জিরা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু। প্রসেনজিৎ নিচ্ছে নাও। হ্যাঁ, পরোটা খাবে তো, শক শক করে গেছে না। আজকে আমাদের মানালিতে সেকেন্ড ডে, তোমাদের সকালবেলা বললামই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা মানালির লোকাল সাইটসিং করতে যাচ্ছি, সেগুলো তোমাদের দেখাবো, দেখতে থাকবো আজকে ব্লগটা, আশা করি দেখতে ভালো লাগবে। চলো এবার যাওয়া যাক। সবাই আমরা চলে এসেছি হিড়িম্বা টেম্পলে। হিড়িম্বা টেম্পল আমরা এখন এন্ট্রি করছি। না, হিড়িম্বা টেম্পল হাদিম্বা না, হিড়িম্বা হাদিম্বা, ও সরি, তাহলে হাদিম্বা টেম্পল ওটা। হ্যাঁ, তাহলে ভুল করেছি বলতে, ওটা হাদিম্বা টেম্পল। কোথায় কোন দিকে যাবো? এই তো উপরে উপরে, নেই নেই নেই, চলো দেখাই তোমাদের হাদিম্বা টেম্পল। হাদিম্বা টেম্পল এইখানে, এই দেখো ভাল্লুক বেড়াচ্ছে ওপর থেকে। এই সাদা কালো, সাদা কালো ভাল্লুক, হায় পাত্তাই দিল না আমাকে, চলে গেল। না না, দাদি সে এই হচ্ছে হাদিম্বা টেম্পল পুরো ভিউটা। অনেকটাই উঠতে হয় এরকম সিঁড়ি। হ্যাঁ, খর এই লাইন পড়েছে আবার। তো এই হচ্ছে হাদিম্বা টেম্পল। ভেতরে ঢোকা যাবে তো হাদিম্বা টেম্পল। আর একটা ভেতরে রয়েছে ভান বিহার বলে জায়গাটা, এর ভেতরে জাস্ট সুন্দর পাইন ট্রি রয়েছে, ফরেস্ট টাইপের রয়েছে এখানে। হ্যাঁ, সুন্দর সুন্দর খরগোশ রয়েছে। ভান বিহারে ঢুকেছি, ভান বিহারে ঢুকতে গেলে 10 টাকা করে এন্ট্রি ফিস লাগছে। তো কিছুই নেই, জাস্ট একটা পার্ক মতো রয়েছে আর কিছু পাইন ট্রিস জঙ্গল রয়েছে, এইটুকানি। এর জন্য 10 টাকা করে লাগছে চার্জ। স্লো মোশন করলাম, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে। তো তোমরা যদি ইয়েতে আসো হাদিম্বা টেম্পলে, তাহলে তোমরা এখানে এই ভান বিহার বলে যে এই পার্কটা রয়েছে সেখানে এসো, ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর মানে জিনিস, বাচ্চাদেরই সব অ্যাক্টিভিটি রয়েছে, দোলনা টোলনা রয়েছে, আমাদের এখানে ফটো তোলার জন্য, ফটো সেশন করার জন্য, সত্যিই খুব ভালো। এখানে নাকি একটা পন্ড রয়েছে, তো পন্ডটা এখনও পর্যন্ত আমরা খুঁজে পাইনি, তো যাই না। কোথায় পন্ড? ও আচ্ছা, ওখানে পন্ড রয়েছে। প্রসেনজিৎরা এখন ভুট্টা খাচ্ছে এখানে, সুইট কর্ন। আমরা এসেছি এখন ক্লাব হাউসে। এই হচ্ছে ক্লাব হাউস। এই যে ক্লাব হাউস কি কি আছে, ভেতরে ঢুকে দেখতে হবে ক্লাব হাউসে কি কি আছে। দ্য ক্লাব হাউস মানালি, ওদিকটা করে চলো যাই দেখি। এন্ট্রি করলাম, 25 রুপিস এন্ট্রি ফিস দিতে হয় যে ঢুকতে হয়। এখানেও সেম এই সব শীতের জিনিস,
সত্যি কথা বলতে মানালিতে সত্যি কোনো ঠান্ডাই নেই। হ্যাঁ, একটু সিমলার থেকে আছে, তো যেরকম ভেবে এসেছিলাম খুব ঠান্ডা হবে সেই ঠান্ডা নেই। বাইরেটা আর ভেতরে চলো। হ্যাঁ, ভেতরে ঢুকছি ক্লাব হাউসের। এই রয়েছে, যেরকম কিছু নেই। পিছন দিকে যাচ্ছি, এই যেখান থেকে ক্লাব হাউসের ঠিক পাশ দিয়ে রাস্তাটা গেছে, এটা দিয়ে নিচের দিকে যাচ্ছে। অনেক রকম রাইডস রয়েছে এখানে, অ্যাক্টিভিটিও রয়েছে। আর এই ক্লাব হাউসে সেরকম কিছু নেই, কয়েকটা দোকান রয়েছে এখানেও, সব এইসবেরই সব দোকান। এই রিভার ক্রসিং কি করবে তোমরা? বন্ধ আছে এখানে, সব জল থেকে বুঝতে পেরেছো, জল নেই এখানে। সব কেশর বিক্রি হচ্ছে। এই এখান দিয়ে এখান দিয়ে নিচে নামবো, চলো। ও, ওদিকে জিপ লাইনিং হচ্ছিল তো, এখানে এটিভি ছিল। হ্যাঁ, না এটিভি তো হয় না। এই যে এখানে, এই এই জিপ লাইনিং হচ্ছে, জিপ লাইনিং হচ্ছে। এই জিপ লাইনিং হচ্ছে, চল আমি দিচ্ছি, পরে তোমাকে পাঠিয়ে দিই। পরে কেউ কিছু বলবে না, কালকে যা প্রেসার পড়ে গেছে আর কোনো চাপ। এই হচ্ছে পুরো পুরো এখানে অ্যাক্টিভিটি। আমি এখানে জাম্পিং জাম্পিং করব, ছিঁড়ে ঢুকে যাব সোজা। এই তো এই রিভার ক্রসিংটা করব, উল্টে যাব লাইনিং এর মতো। ও, ঝোলাবে এটাতে, বিয়াস রিভার। এরকম অ্যাক্টিভিটি এখানে রয়েছে। এইভাবে আমাকে অপমান একটা হোটেল আছে, হোটেল শান্তিনিকেতন বলে, মানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো আজকে আমরা ওখানে চলে এসেছি, হোটেল শান্তিনিকেতনে বাঙালি খাবার দাবার। এরা হচ্ছে পূর্ব মেদিনীপুরের লোক, খুব জোর খিদে পেয়েছে, এখন খাবো বাঙালি খাওয়া দাওয়ার পেয়েছে, একদম দারুণ দারুণ খাবো। তো তোমাদের মেনুটা একবার দেখে দিচ্ছি, তোমরা চাইলে এই মল রোডের ওখানে জিজ্ঞেস করে নেবে হোটেল শান্তিনিকেতনটা কোথায়, বাঙালি খাওয়া দাওয়ার। তো ওরা দেখিয়ে দেবে, চলে আসবে। বেশিক্ষণ না, মল রোড থেকে হয়তো 190 কিলোমিটার, এই সরি 190 মিটার, সরি সরি 190 মিটার। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনে মেনু। ভাত, ডাল, আলু ভাজা, পটল আলু তরকারি, আর হচ্ছে আলু পোস্ত, আর চিকেন আসবে আমাদের। বাঙালি খাওয়া দাওয়ার হ্যালো।
গুড ইভিনিং আমাদের আজকে লোকাল ট্যুর মানে লোকাল ট্যুর না আর কি আমাদের যেখানে যাওয়ার ছিল ওখানে সাইটসিন হয়ে গেছে এখন আমরা মল রোডে যাচ্ছি মল রোডে গিয়ে আজকে বসবো আনন্দ করবো আর দেখবো টুকটাক কী আছে না আছে সেগুলো করার আর ভাবছিলাম প্যারাগ্লাইডিং করবো কিন্তু করিনি আলটিমেট ও বলেছিলো করার জন্য বাট আমি করিনি আমার একটা ভয়ই লাগছিলো যদি পড়ে যায় এরপর থেকে একটা ওখানে না দুরকমের প্যারাগ্লাইডিং হয় ছোটো প্যারাগ্লাইডিং আর বড়ো প্যারাগ্লাইডিং ছোটোটা হচ্ছে হাজার টাকা নেয় 1000 আর হচ্ছে বড়ো যেটা অনেকটা উঁচুতে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে 3200 টাকা নিচ্ছে ঠিক আছে আমি ভেবেছিলাম ছোটোটাই করবো বাট ভীষণ ভয় লাগছিলো সেই জন্য আর কিছু করিনি আর আমরা এমনিতেও কুফির দিকে সব কিছু করেছি বলে সেজন্য আর সোলাং ভ্যালিতে কিছু করিনি এখন সোলাং ভ্যালিতে সত্যি কথা বলতে সব কিছু অ্যাক্টিভিটির একটু প্রাইসটা বেশি প্রচুর হাই আর তোমরা যদি সিমলায় আসো তাহলে কুফরিতে এগুলো করে নিও আর তাহলে সোলাং ভ্যালিতে সেগুলো করতে লাগবে হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ যেগুলো প্রাইস প্রচুর হাই ওই টাকায় তাতে করে খেয়ে দিয়ে এখানে ঘুরে ঘুরে নেবো সেই জন্য আমি আর ভয়ও লাগছিলো সেই জন্য করিনি তো এখন তোমাদের মল রোডটা ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে দেখতে থাকো তাহলে মল রোডটা তো আমরা মল রোড চলে এসেছি তোমাদের মল রোডটা ঘুরে দেখাচ্ছি কী আছে কী না আছে তো চলো ঘুরে দেখাই কী কী আছে মল রোডে আজকে আমার মল রোডে কী করছি কী না খাচ্ছি স্ট্রিট ফুড কী খাচ্ছি সবই তোমাদের দেখাবো দেখতে থাকো এই হচ্ছে পুরো মল রোডটা এখানে কিন্তু শেরি পাঞ্জাব আছে এই এখানে কিন্তু শেরি পাঞ্জাব আছে ও এই যে শেরি পাঞ্জাব আর পাসপোর্ট বতো না নি আর এই যে ঘুরে দেখিনি তো আমার এখন এই হচ্ছে অল ওভার মল রোড এখানে অনেক শাল অনেক কিছু রয়েছে গিফট হিসাবে তোমরা নিয়ে যেতে পারো এই যে জ্যাকেট ফ্যাকেট সবই রয়েছে এখানে শাল রয়েছে শালের কাপড়ে আখরোট রয়েছে এখানে রয়েছে এখানে সফটি রয়েছে ফুচকা চাট পাওভাজি সব রয়েছে এই হচ্ছে শাড়ি পাঞ্জাব এই একটা ওয়েস্টার্ন ড্রেসের দোকান এখানেও সুন্দর সুন্দর জকি জামাকাপড় রয়েছে ট্রাউজার প্যান্ট ইয়াররিং গ্লোভস সব রয়েছে এখানে রয়েছে শালের কুর্তি সেট সেলে আছে ড্রিম ক্যাচার দোকান ড্রিম ক্যাচার কত সুন্দর সুন্দর কত ড্রিম ক্যাচার রয়েছে বাহ এখানে সুন্দর সুন্দর উলের কোটগুলো কি সুন্দর রয়েছে দেখতে মানালির মল রোড সত্যি খুব সুন্দর 18-1 সফটি 50 টাকায় এই দেখ তোকে বলেছিলাম না এখানে সফটির দাম কম এর 50 টাকা 18-1 এটা একটা ফ্লেভারের এখানে রয়েছে সত্যম বলে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট ফার্মেসির দোকান এখানে রয়েছে এরকম ড্রিম ক্যাচার এখানেও জ্যাকেটের দোকান ওয়েস্টার্ন ড্রেস এখানে কাঠের ওপরে তোমরা নাম লিখতে পারো এখানেও প্রচুর জ্যাকেট রয়েছে জুতো রয়েছে
এখানেও শালের জিনিস রয়েছে, টুপি রয়েছে সুন্দর সুন্দর। এখানে তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি, আমি আর বড় করছি না, এই হচ্ছে পুরো অল ওভার মেলটা, এই হচ্ছে অল ওভার মেল। অ্যাকচুয়ালি মেল না, এটা মল রোড বলে। এই একটা হোটেল আছে, হোটেল পার্ক ভিউ। এই হচ্ছে আশিয়ানা পাঞ্জাবি রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান পিওর ভেজ, এখানে অনেকেই খেতে আসে, এটা ফেমাস রেস্টুরেন্ট এখানে। আর পাশে হচ্ছে বালাজি, এটাও একটা ফেমাস রেস্টুরেন্ট এখানে। কি খাওয়া চলছে? রিয়া সফটি নিতে গেছে, তুমি আটটা মিলিয়ে নাও একেবারে, আট রকম সব মিলিয়ে দিচ্ছে 18-1। তো আজকে আমাদের হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, এই যে সবাই খাচ্ছে। আজকে ক্যান্ডেল লাইট ডিনার দিয়েছে আমাদেরকে, কেমন ফিল হচ্ছে বল? গিফটটা দিতে বল এবার, মিস্টার কেমন লাগছে? দারুণ না? এখানে সবার সবারই ক্যান্ডেল লাইট ডিনার চলছে।